বাবাচ্ছে আগে মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার বই দুবার বলে দিতে হয় না, যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো ভোলে না। বটে, তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। দেখুন, কালকে মাছটা মতে এমন মেরেছিল না, পিঠে এখনো চটচট করছে। আজে শোধ তুলব, ওকে আমি তাড়াবো। কেমন রে মেধো, পুরনো পড়া সব মনে আছে তো? মাচ্চামচাই যেমন যেমন করে বলে দিয়েছেন সব মনে আছে। আচ্ছা আচ্ছা, বলতো উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ উদ্ভিদ যা মাটি ফুটে ওঠে তাই উদ্ভিদ। বাহ, বেশ বেশ, একটা উদাহরণ দে তো উদ্ভিদের। কেঁচো। কি বললি কি বললি? দাঁড়ান না কালাচাঁদ বাবু, এখন এখন সব করবেন না। তুমি তো কাব্যপাঠ পড়েছ। হ্যাঁ, আচ্ছা বলো তো কাননে কি ফোটে বলো দেখি। কাঁটা। মারেন কেন, আমি কি মিথ্যে বলেছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলো তো মেধো, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে, মানে ইতিহাস কি বলে? সিরাজউদ্দৌলা কেন গোটা ইতিহাস বইটাই পোকায় কেটেছে? মাচাই মাথা চিলকাচ্ছেন কেন? আচ্ছা মেধো, তোমার ব্যাকরণ মনে আছে? হ্যাঁ। আচ্ছা বলো তো কর্তা কি, তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। কর্তা কর্তা হচ্ছে ওপাড়ার জয় মুন্সি। কেন বলো দেখি? তিনি তো রাতদিন ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। তোমার মাথা। ওরে বাবা, ওটা আমার মাথা না, ওটা আমার পিঠ। আচ্ছা ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে জানো? না জানি না। দেখেছি ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। এই এই মেধো, তোমার অঙ্ক শিক্ষা হয়েছে? মাস্টারমশাই কি ভালো করে করে অঙ্ক বুঝিয়ে দেয়। আচ্ছা ধরো তোমাকে 6:30 সন্দেশ দেওয়া হয়েছে। বাবা, ষাঁড় ঢুকাচ্ছ কেন সন্দেশের মধ্যে? ওরে ষাঁড় নয়, 6:30, মানে 6টা সন্দেশ গোটা, একটা সন্দেশ অর্ধেক, এইটা হলো 6:30। তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলা হলো তুমি সন্দেশগুলো খেতে শুরু করো। 5 মিনিট ধরে সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাঁচবে সেটা তোমার তুমি ভাইকে দেবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট সময় লাগে, তাহলে কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? বাবাজি পিতার মধ্যে গুলগুল করছে, মাথা বুলবুল করছে। আরে জোরে উত্তরটা দাও, শুনতে পাচ্ছি না তো। একটাও দেব না। কেন একটাও দেবে না? কেন সব কি ফেলবো, হাতে করে দিতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। একটু অন্য ধরনের অঙ্ক জিজ্ঞাসা করছি। হ্যাঁ ধরো মেধো, একটা বট গাছ যদি প্রতিদিন 1 ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বট এ বৈশাখ মাসের পয়লায় 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লা মানে 1 বছর বাদে সে কতটা উঁচু হবে? বাবাদি পা ছক ছক করছে, পেট ঘুলঘুল করছে, মাথার মধ্যে ঘুম ঘুম করছে। উত্তরটা একটু জোরে জোরে বলো মাস্টার মশাই, আমি শুনি। দেখো বাবা, গাছ যদি বেঁকে যায় তাহলে আমি বলতে পারবো না, কিন্তু যদি সিধে উঠে যায় তাহলে ফিতে দিয়ে মাপলে বেরিয়ে পড়বে কতটা উঁচু হয়েছে। আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। মান না খেলে তোমার বুদ্ধি খেলে না।
লক্ষ্মী ছাড়া মেরে তোমার পিঠে ছাল তুলবো, তাহলে তুমি সিদ্ধে হবে। ওরে বাবা রে, মারে ছোট খুব সিদ্ধে জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, এটা আপনার ভ্রম, মারপিট করে খুব অল্প কাজই হয়, বুঝেছেন? কথায় আছে, গাধাকে পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময়ে ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়, বুঝেছেন? অধিকাংশ ছেলেই শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। মার খেয়ে মরে কিন্তু ওই ছেলেটাই। আপনি দয়া করে আপনার বেত নিয়ে প্রস্থান করুন, দিন কতক মধুসূদনের পিঠখানাও জুড়াক, তারপর আমি নিজে ওকে পড়াবো। বাঁচা গেল, বাঁচা গেল, মাছা গেল মশাই। হ্যাঁ, ওই ছেলেকে পড়ানো মজুদের কর, বুঝেছেন? দেবী লেবার ওকে পড়াতে পারবে। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে কুপিয়ে আমি মাস গেলে মাত্র 5টা টাকা পাই। সেই মেহনতে যদি মাটি কোপানোর কাজে লাগতো, তাহলে দিনে 10 টাকা করে উপার্জন হতো, বুঝেছেন? এই রইল আপনার ছেলে, আর এই রইল আমার টিউশনি। আমি চললাম। কি মজা, কি মজা লিয়েছে, কি মজা, কি মজা করিয়েছে।